বিমান বিধ্বস্তের ঘটনায় পঁচিশ বাংলাদেশের মরদেহ ফরেন্সিক বিভাগে নেপালি প্রধানমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন দুর্ঘটনা কবলিত বিমানে ছিল সিলেটের রাগিব রাবিয়া মেডিকেল কলেজের তেরো শিক্ষার্থী ক্যাম্পাসে শোকের ছায়া আজই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী বিমান দুর্ঘটনায় হতাহতদের সব ধরনের সহায়তার আশ্বাস খালেদার জামিন আদেশের পর কুমিল্লার মামলায় দেখানো হল গ্রেফতার আজ আপিল করবে দুদক এবং নাটোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে পুলিশের অভিযান চার জঙ্গি আটক সংবাদে দেখছিলেন সংবাদ আপনাদের সাথে আমি এবারে বিস্তারিত। নেপালের রাজধানী কাঠমন্ডুতে ঘটল ভয়াবহ বিমান দুর্ঘটনা রানওয়েতে বিধ্বস্ত হলো বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার উড়োজাহাজ মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত পঞ্চাশ জন নিহত হয়েছেন বিমানটিতে সব মিলিয়েছিলেন একাত্তর জন যার মধ্যে তেত্রিশ জন বাংলাদেশি আর বত্রিশ জন নেপালি নাগরিক আহতদের কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা সোমবার দুপুর বারোটা একান্ন মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাত্তর জন আরোহী নিয়ে ছেড়ে যায় ইউএস বাংলার ড্যাশ এইট কিউ ফোর হান্ড্রেড উড়োজাহাজ নেপালে পৌঁছানোর পর স্থানীয় সময় দুপুর দুইটা বিশ মিনিট এবং বাংলাদেশ সময় তিনটা পাঁচ মিনিটে বিধ্বস্ত হয় বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে নামে দেশটির সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইউএস বাংলা কর্তৃপক্ষ জানায় বিএস দুই এক এক নম্বরের ফ্লাইটটিতে চারজন ক্রু সহ মোট একাত্তর জন আরোহী ছিল যাত্রী ছিল সাতষট্টি জন এর মধ্যে বাংলাদেশি তেত্রিশ জন এছাড়া বত্রিশ জন নেপালি একজন মালদ্বীপ এবং একজন চীনের নাগরিক স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র বলছে এ পর্যন্ত অন্তত অর্ধশত জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে উদ্ধারকর্মীরা আর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে সতেরো জনকে দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যম ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দুর্ঘটনার ছবি দেখা যায় রানওয়েতে বিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য তীব্র আগুন ছিন্নবিচ্ছিন্ন হয়ে পুড়ে যাওয়া উড়োজাহাজটি স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সিভিল এভিয়েশন অথরিটি অব নেপালের মহাপরিচালক সঞ্জীব গৌতম বলেন অবতরণের সময়ই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারায় উড়োজাহাজটিকে বিমানবন্দরের দক্ষিণ দিক থেকে অবতরণের কথা বলা হলেও উত্তর দিকে অবতরণ করে তিনি ধারণা করছেন যান্ত্রিক ত্রুটির কারণেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে নেপাল ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও একই ধারণা করছে নিউজ ফোর ঢাকা নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনা এবং পরবর্তী উদ্ধার কাজের সময় মোবাইলে তোলা কিছু ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে দেখে নিচ্ছি সেই ছবি এদিকে কাঠমান্ডুতে ইউএস বাংলা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্বজনদের নিয়ে একটি বিমান কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করবে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে ধন্যবাদ জানাচ্ছি আসলে যে খবরটি আপনি বলছিলেন সেই খবরটা কিছুক্ষণের মধ্যে ঘটতে যাচ্ছে অর্থাৎ সাড়ে আটটায় ইউএস বাংলার নিজস্ব বিমান যেটি রয়েছে বি এস টু ওয়ান ওয়ান ফ্লাইট নাম্বার সেই ফ্লাইট নাম্বার সাড়ে আটটার সময় হজরত শাহজাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের কাঠমান্ডুর দেশে ছেড়ে যাবে এবং আমরা ইতিমধ্যেই ইউএস বাংলার গণসংযোগ কর্মকর্তা তার কাছ থেকে কামরুল ইসলাম আর তার কাছ থেকে জানতে পেরেছি আমরা আসলে এই বিমানে মোট ছেচল্লিশ জন স্বজন এখানে আছেন এবং এর বাইরেও আসলে বেলা এগারোটার সময় যে আরেকটি ফ্লাইট আছে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের সেখানে তারা কিছু স্বজনদেরকে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন এবং যে ব্যাপারটি বলে রাখা ভালো আমরা দু তিনজন স্বজনের সাথে কথা বলতে পেরেছি তারা খুবই মর্মাহত এবং খুবই আবেগ আপ্লুত অবস্থার মধ্যে দিয়ে আছে কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে জন যাত্রী সেখানে নিহত হয়েছেন তাদের মরদেহগুলো সেখানে আছে এবং বাকি যারা আছেন তারা খুবই আশঙ্কাজনক অবস্থার মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং ইতিমধ্যে আসলে মৃত এবং জীবিতের তালিকা কিন্তু গণমাধ্যমে এসেছে এবং ইউএস বাংলা কর্তৃপক্ষের পক্ষ থেকেও সেগুলো জানানো হয়েছে এবং সেই স্বজনদের তাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি সেই স্বজনদের মধ্যে একজনের স্বজন সেখানে আইসিইউতে অর্থাৎ নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছে এবং একজনের স্বজন সেখানে নিহত হয়েছে এই বাস্তবতার মধ্য দিয়ে তারা কিন্তু আসলে এই নেপালে যাচ্ছেন এবং সাড়ে আটটায় যে বিমানটি আছে আমরা ড্যাশবোর্ডে দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে বিমানটি বোর্ডিং অবস্থায় আছে অর্থাৎ বিমানটি ছাড়ার জন্য প্রক্রিয়াধীন অবস্থার মধ্যে আছে এবং তারা যদি সাড়ে আটটায় এখান থেকে ছেড়ে যায় সব মিলিয়ে এক ঘন্টা বা এক ঘন্টা দশ মিনিটের মধ্যে তারা নেপালের কাঠমান্ডুতে গিয়ে পৌঁছাবে এবং তার পরের আনুষ্ঠানিকতাগুলো কিন্তু শুরু হবে একটি বিষয় বলে রাখা ভালো সেটি হচ্ছে যে এই লাশগুলো শনাক্ত করা বা মরদেহগুলো শনাক্ত করা এবং যারা অসুস্থ অবস্থায় আছেন এই প্রক্রিয়াটি কিন্তু আসলে অনেকগুলো ধাপ আছে এখানে প্রথমত তাদেরকে আসলে যদি শনাক্ত করা না যায় প্রাথমিকভাবে সেখানে তাদের ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করা হবে এর আগে পোস্টমর্টম করা হবে এবং সব কিছু মিলিয়ে স্বজনদেরকে লাশ শনাক্ত করতে বলা হবে মরদেহগুলো শনাক্ত করতে বলা হবে এবং যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের চিকিৎসার ব্যয়ভার আসলে কীভাবে বহন করা হবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল সেই বিষয়গুলো সেখানকে নির্ধারিত নির্ধারণ করা হবে আমরা এখানে ইউএস বাংলা আসলে তেমন কাউকেই কথা বলার মতো পাইনি তবে ফোনে যেটুকু কথা বলতে পেরেছি আমরা তারা যেটি বলেছেন তারা সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং এই ফ্লাইটটি সেখানে পৌঁছানোর পরপরই আসলে নেপালের কাঠমান্ডুতে সে আনুষ্ঠানিকতাগুলো শুরু হবে সাড়ে আটটায় ফ্লাইটটি রওনা হওয়ার কথা এবং সব কিছু ঠিকঠাক থাকলে সাড়ে নটায় সেটি কাঠমান্ডুতে পৌঁছাবে দিদিমা দর্শক জেলাল বিমানবন্দর থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আশিকুর রহমান শ্রাবণ এদিকে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সকল ব্যয় বহন করবে ইউএস বাংলা কর্তৃপক্ষ গতকালই তারা এই ঘোষণা দেন এই মুহূর্তে ঢাকায় ইউএস বাংলার প্রধান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মাফিয়া মুক্তা আমরা সরাসরি চলে যাচ্ছি মুক্তার কাছে কি বলছে বা তাদের স্বজনদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন ইউএস বাংলার প্রধান কার্যালয়ে আসলে এখনো পর্যন্ত কোনো উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা দেখতে পাইনি এখনও পর্যন্ত আমরা তাদের সাথে তাদের কাউকে এই অফিসে আসতে দেখিনি তবে কিছুক্ষণ আগে আমরা সাতটা সংবাদে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে যেহেতু ফ্লাইটটি যাচ্ছে সেই ফ্লাইটটিতে আসলে যে স্বজনদেরকে নিয়ে যাওয়া হয়েছে একজন করে ইউএস বাংলা খোঁজে এবং গতকাল সর্বশেষ সংবাদ সম্মেলনে ইউএস বাংলা কর্তৃপক্ষ যে ঘোষণাগুলো দিয়েছিল সেগুলো জানানোর চেষ্টা করছিলাম সেখান থেকে কিছু তথ্য আমি আপনাকে যদি আরও জানানোর চেষ্টা করি যে তারা বলেছিলেন যে ব্যয়ভার বহন সহ লাশগুলো দেশে ফিরিয়ে আনার যে কাজগুলো বা যে খরচগুলো সেগুলো সবগুলোই বহন করবে ইউএস বাংলার তার সঙ্গে যদি আমি আরেকটু যুক্ত করি তারা কিন্তু বলেছিলেন যে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি আসলে কখনোই কাঙ্ক্ষিত নয় তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটেছে এবং কীভাবে ঘটেছে সেটি নিশ্চয় তদন্ত করার পরে তারা জানতে পারবেন এবং সেখান থেকে তারা আসলে বিস্তারিত তদন্ত রিপোর্ট আসার পরে বলবেন তবে এখনও পর্যন্ত তারা যে দাবিটি ছেন সেটি হচ্ছে তাদের বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের কোনো ভুল ছিল না তারা বলছেন যে সেখানকার যে এটিসির যে নির্দেশনা ছিল সেই নির্দেশনায় কিছুটা ভুল ছিল এবং সেই নির্দেশনা ভুল থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এমন একটি দাবি কিন্তু ইউএস বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে ছিল এবং তারা কিন্তু বলছেন যে ভিডিও লিঙ্কটি ইউটিউবে পাওয়া যাচ্ছে এটিসির সেখানে কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে যে পাইলট তাদের সাথে যেগুলো কথোপকথনটি হয়েছিল সেখানেও কিন্তু শোনা যাচ্ছে পাইলট বারবার যে নির্দেশনাটি নিয়েছিলেন তবে এখন আপনাকে আমি তথ্যটি জানাতে চাই যে এরই মধ্যে যে তালিকাগুলো প্রকাশ করা হয়েছে নিহত এবং আহতদের সেই তালিকায় কিন্তু একটি নাম এখনো পর্যন্ত দেখা যায়নি এমন একটি তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে যে কেবিন ক্রু যে ছিল ইউএস বাংলার কেবিন ক্রু নাবিলা তাকে তার কোনো নাম আসলে এখনও পর্যন্ত কোনো তালিকায় পাওয়া যায়নি সেটি নিয়ে তার পরিবারের সদস্যরা কিছুক্ষণ আগে ইউএস বাংলা প্রধান কার্যালয়ে এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তার একজন বন্ধু এবং বড় ভাই এখানে এসেছিলেন তিনি আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত ইউএস বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে যেই লিস্টটি যে তালিকাটি প্রকাশ করা হয়েছে এবং একই সঙ্গে কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসা এবং মৃত যে যে তালিকাটি দেওয়া হয়েছে সেই তালিকাতেও কিন্তু নাবিলার নাম কোথাও উল্লেখ নেই এমন একটি দাবি কিন্তু তারা করছেন এবং তারা বলছেন যে এখন পর্যন্ত তারা কিন্তু জানতে পারেননি নাবিলা বেঁচে আছেন নাকি তিনিও নিহত হয়েছেন সেই বাকি যে পঁচিশ বাংলাদেশি রয়েছে তাদের সাথে সেই তথ্যগুলো জানার জন্য কিন্তু তারা ইউএস বাংলা অফিসে এসেছিলেন তবে এখানে তা যেহেতু কর্তৃপক্ষের কেউ ছিল না সে কারণে তারা কথা বলতে পারেন তারা ফোনে যোগাযোগ করেছেন তবে ফোনে যোগাযোগ করার পরেই ইউএস বাংলা কর্তৃপক্ষ তাদেরকে নিশ্চিত করেছেন যে গতকালকে নেপালের উদ্দেশ্যে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে ফ্লাইটটি বাংলাদেশ থেকে গিয়েছিল এবং যেটি বিধ্বস্ত হয়েছে সেই ফ্লাইটে কেভিন ক্রু হিসেবে কিন্তু নাবিলা ছিলেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছেন কিন্তু নাবিলা আসলে কী অবস্থা রয়েছেন সেটি এখনও জানা যায়নি এমন একটি কথা তারা আমাদেরকে বলছেন এবং তারা বলেছেন গণমাধ্যমের মাধ্যমে তারা জানাতে চান যে যত দ্রুত সম্ভব নাবিলার যে খোঁজটি যেন পাওয়া যায় সেই দাবিটি তারা জানিয়েছেন তবে তারা যে কথাটি বলছিলেন যে আমরা যে তালিকাগুলো পেয়েছি সেই তালিকায় কিন্তু একটি ফিমেল নাম রয়েছে যেখানে বলা হচ্ছে যে তাকে আইডেন্টিফাই করা যায়নি বা তার পরিচয় শনাক্ত করা যায়নি তবে তিনি একটি একজন নারী এবং একজন পুরুষের নাম রয়েছে তো সেখানে তারা ধারণা করছেন যে সেই যেই নামটি আসলে জানা যায়নি যাকে শনাক্ত করা যায়নি সেটি হয়তো নাবিলার লাশ হতে পারে তবে এখনও পর্যন্ত তারা শঙ্কায় রয়েছেন এবং বলছেন দ্রুতই যেন কোনো তথ্য তাদেরকে জানানো হয় এটি কিন্তু এখানকার প্রধান কার্যালয় যারা এসেছিলেন তারা আত্মীয় স্বজন তারা কিন্তু আমাদেরকে বলেছেন তার সঙ্গে যদি আমি আপনাকে একটু জানাই যে গতকাল থেকেই আমরা ইউএস বাংলা অফিসে ছিলাম ঠিক যখন থেকে দুর্ঘটনাটি ঘটেছে তখন থেকে কিন্তু ইউএস বাংলা কর্তৃপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে যা তাদের যে তথ্যগুলো রয়েছে সেই সর্বশেষ তথ্যগুলো জানানোর চেষ্টা করেছে তবে সর্বশেষ যে সংবাদ সম্মেলনটি তারা করেছেন গণমাধ্যমের সাথে কথা বলেছেন সেখানে কিন্তু তারা বারবার বলেছেন যে তাদের বিমানের কোনো ত্রুটি কিংবা তাদের পাইলটের কোনো ভুলের কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেনি এমন একটি দাবি কিন্তু ইউএস বাংলা করেছে তবে তারা এটিও বলছেন যে যতক্ষণ পর্যন্ত তদন্ত কমিটির রিপোর্ট না আসছে আপনি জানেন যে সিভিল এভিয়েশনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যেহেতু দুর্ঘটনাটি কাঠমান্ডুতে ঘটেছে সেক্ষেত্রে দু দেশের একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সে তার মাধ্যমে কিন্তু তদন্ত রিপোর্ট উঠে আসবে যে কেন দুর্ঘটনাটি ঘটেছিল এবং কী আসলে ঘটেছিল সেই মুহূর্তে সেই জায়গাটি তারা বলছেন সেই রিপোর্টটি আসার পরেই তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন তবে এখনও পর্যন্ত আমরা যেটি জানার চেষ্টা করছিলাম যে যদি দুর্ঘটনাটি আসলে কাঠমান্ডু যে নেপাল যে ইয়া রয়েছে যে ত্রিভুবন বিমানবন্দর সেখানকার কোনো ভুলের কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইউএস বাংলা কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে কিনা সেই বিষয়টি জানার আগ্রহ কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে রয়েছে তবে আমি আপনাকে যদি জানাই যে বারোটায় কিন্তু একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষের তখন এসে সেই বিষয়গুলো উঠে আসবে তবে এখন পর্যন্ত ইউএস বাংলা প্রধান কার্যালয়ে কিন্তু আমরা কোনো উদ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষ দেখতে পাইনি আপনি জানেন যে বিশেষ ফ্লাইটটি যাচ্ছে তারা নিশ্চয়ই এয়ারপোর্টে অনেকে রয়েছেন আমরা শ্রাবনের কাছ থেকে সেই তথ্যগুলো জানছিলাম তো বারোটায় যে সংবাদ সম্মেলনটি হবে সে সময় হয়তো আরও বিস্তারিত তথ্য জানা যাবে তবে এখন পর্যন্ত শুধুমাত্র নাবিরার বিষয়ে ইউএস বাংলা কর্তৃপক্ষ কোনো ধরনের তথ্য দিতে পারছে না এবং তার পরিবার চাইছেন যত দ্রুত সম্ভব তার বিষয়ে কোনো খোঁজ তাদেরকে দেয়া হোক তো আমার কাছে ইউএস বাংলা প্রধান কার্যালয় থেকে এই ছিল সর্বশেষ মুক্তা আপনাকে ধন্যবাদ দর্শক ইউএস বাংলা প্রধান কার্যালয় সামনে থেকে সর্বশেষ সংবাদ জানাছিলেন সহকর্মী মাফিয়া মুক্তা ফাইনাল পরীক্ষা শেষ কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ হবে পরীক্ষার ফলাফল এরপর ইন্টার্ন চিকিৎসক হিসেবে পেশাগত জীবনে পা রাখার কথা ছিল তাদের শিক্ষাজীবন আর পেশাজীবনের মধ্যবর্তী এই সময়টুকু পরিবারের সাথে আনন্দ উচ্ছ্বাসে কাটাতে নিজ দেশ নেপালে ফিরছিলেন তারা কিন্তু তাদের সেই স্বপ্ন আর উচ্ছ্বাস কেড়ে নিয়েছে নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনা দুর্ঘটনা কবলিত সেই বিমানে ছিলেন সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ১৩ শিক্ষার্থী সিলেট থেকে শাহ দিদার আলম নবেলের প্রতিবেদন চিকিৎসক হয়ে মানবতার সেবায় আত্মনিয়োগের স্বপ্ন নিয়ে নেপাল থেকে তারা এসেছিলেন সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজে পড়তে কলেজের উনিশতম ব্যাচের একশো জন শিক্ষার্থীর মধ্যে নেপালি শিক্ষার্থীর সংখ্যা ছিল চল্লিশ জন দশ মার্চ এমবিবিএস ফাইনাল পরীক্ষার শেষে ছুটি কাটাতে এদের মধ্যে ১৩ জন শিক্ষার্থী ফিরছিলেন দেশে কিন্তু বিমান দুর্ঘটনায় ধূসর হয়ে গেল তাদের চিকিৎসক হওয়ার স্বপ্ন দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই শোকাহত পরিবেশ তৈরি হয়েছে কলেজে দুই দিন আগে তাদের এক্সামটা শেষ হয়েছে ফাইনাল পরীক্ষাটা শেষ হয়েছে ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে তারা বাসায় গেছে যে তারা আসবেন চিকিৎসক হওয়া স্বপ্ন নিয়ে তারা গেছিল আনন্দময় মুহূর্ত নিয়ে ওরা চলে যায় বাড়িতে ঠিক বাড়ির পাশে গিয়েই যে এই করোনাটা ঘটবে কতটুকু মর্মাহত আমরা তো মর্মাহত হয়েছি ওদের বাড়িতে যে কী অবস্থা আছে এটা তো ওরাই জানে তাদের এই বিষয়টার পর আমাদের সকলের খুবই খারাপ লাগছে কয়েক সপ্তাহ পর ফল প্রকাশ হওয়ার কথা ছিল এরপর ফিরে এসে তাদের যোগ দেওয়ার কথা ছিল ইন্টার্ন হিসেবে চিকিৎসা পেশায় নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার সেই মর্মান্তিক দুর্ঘটনায় সেই বিমানে আমাদের তেরো জন ছাত্রী ছিলেন আমাদের মেডিকেল কলেজে আড়াইশোরও বেশি নেপালের ছাত্রছাত্রীরা রয়েছেন ফাইনাল পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরছিলেন হয়তো রেজাল্টের পর তারা এখানে আসতেন এখানে এসে ইন্টারনি কমপ্লিট করে তারা একজন পূর্ণাঙ্গ চিকিৎসক হিসেবে তাদের নিজ নিজ এলাকায় হয়তো ফিরে যেতেন দুর্ঘটনা কবলিত বিমানে থাকা তেরো শিক্ষার্থীর অবস্থা জানার জন্য কলেজের পক্ষ থেকে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ চলছে বাংলাদেশ এমবেসি নেপাল যোগাযোগ করার চেষ্টা করছে যে কতজন স্টুডেন্ট বাংলাদেশ এখানে গিয়েছে তো শুনেছে তেরো জন আমাদের কাছে যে নিউজ সেই নিউজে মনে হচ্ছে তেরো জনে মারা গেছে দুর্ঘটনায় শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ এদিকে নেপালে বিমান দুর্ঘটনায় নিহত খুলনার ঠিকাদার আলিফুজ্জামানের বাড়িতে চলছে শোকের মাতম চার দিনের ট্যুরিস্ট ভিসায় আলিফুজ্জামান নেপালে একটি বাণিজ্যিক মেলায় যোগ দিতে গিয়েছিলেন তার বাড়ি খুলনার আইজগাতি বারপুণ্যের মোড় এলাকায় পরিবারের সদস্যরা জানায় রবিবার সকালে খুলনা থেকে বাস যোগে যশোরে যান আলিফুজ্জামান পরে সেখান থেকে নভ বিমানে ঢাকায় যান পরে ইউএস বাংলার বিমানে করে তিনি নেপাল রওনা হন এদিকে আলিফুজ্জামানের মৃত্যুর খবর শুনে তার বাবা মোল্লা আসাদুজ্জামান ও মা মনিকা পারভিন অসুস্থ হয়ে পড়েছেন এ ঘটনায় সন্ধ্যার পর থেকে তার আইচগাতির বাড়িতে আত্মীয় স্বজন ও এলাকাবাসীরা ভিড় জমায় আমরা প্রথমে হাসপাতালে লিস্ট পাই এবং সেই লিস্টে ষোলো জনের যে তালিকা প্রকাশ করেছে নেপাল তখন সেই ষোলো জনের মধ্যেও নাম নেই পরবর্তীতে যে নিহতদের যে তালিকা প্রকাশ করেছে তার মধ্যে পাঁচ নম্বরের ওর নাম আলিফুজ্জামান নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী খাদকা প্রসাদ শর্মা অলির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুর সময় সোমবার সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন শেখ হাসিনা এ সময় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি এ সময় খাদগা প্রসাদ শর্মা ওলি জানান দুর্ঘটনা ঘটার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার অন্য প্রসঙ্গ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্ট থেকে চার মাসের জামিন পেয়েছেন বিচারপতি এম এনায়তুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই জামিন মঞ্জুর করে এর মধ্য দিয়ে কারাগারে যাওয়ার বত্রিশ দিনের মাথায় মুক্তির পথ তৈরি হল বিএনপির দলীয় প্রধানের সামনে আর তার আইনজীবীদের দাবি খালেদা জিয়া কারাগার থেকে বের হতে আর কোনো বাধা নেই হাসান সাথী নিয়ে প্রতিবেদন হাসানকে পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে শুনানি শুরু হয় নিম্ন আদালত থেকে মামলার নথি আসার পর তা দেখে বিচারপতি এম ইনায়িতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ চার মাসের জামিন মঞ্জুর করে রাষ্ট্রপক্ষ শুনানিতে জামিনের বিরোধিতা করে দ্রুততম সময়ের মধ্যে আপিল শুনানি শুরুর আদেশ চাইলেও হাইকোর্ট জামিন মঞ্জুর করেছে চারটি যুক্তিতে জামিন আদেশ শোনার পর বিএনপি আইনজীবীরা খুশিতে ফেটে পড়েন আদালত চত্বরে বের করেন মিছিল মাননীয় আদালতে আমরা এক কারেন্ট দুইটি ডিসিশন প্লেস করেছি সেখানে আছে যে দশ বছর এবং সাত বছরের কনভিকশনকেও এই ধরনের সেন্টেন্সকে বয়স্ক লোকের বেল দিয়ে থাকেন আদালত এবং আদালত সেই ডিসক্রিশনের পাওয়ারে আজকে বিভিন্ন নজির উত্থাপন করে আজকে চার মাসের বেল দিয়েছেন বেগম খালেদা জিয়াকে আইনজীবীদের দাবি কারাগার থেকে বের হতে আর কোনো বাধা নেই বিএনপি এখন 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 তার মুক্তির আর কোনো বাধা নাই সুতরাং তিনি যখনই এই প্রক্রিয়া কতগুলো নিয়ম নিয়মকানুন আছে এই অর্ডারটা যেতে হবে এবং সেখানে তাকে বেল বন্ড দিতে হবে এইগুলো করতে যে সময় সামান্য সময় লাগবে এই সময় সাপেক্ষে তিনি মুক্ত হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে গত আট ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালতে এই মামলা রায়ের পর থেকে তাকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা জেলায় নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে আগামী আটাশ মার্চ হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত সোমবার কুমিল্লার পাঁচ নক নং আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মোহাম্মদ মুস্তাইন বিল্লা এ পরোয়ানা জারি করেন পরে বিকাল সাড়ে তিনটায় প্রজেকশন ওয়ারেন্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি জানিয়েছেন কুমিল্লার আদালতের পরিদর্শক সুব্রত ব্যানার্জি এর আগে গত পঁচিশ ফেব্রুয়ারি কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নব বেগম বাসে পেট্রোল বোমা হামলায় আট জন হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন এ মামলায় জামিনে আছে উনত্রিশ জন এবং জেল হাজতে একজন রয়েছে উল্লেখ্য দু হাজার সালের তিন ফেব্রুয়ারি ভোরে বিশ দলীয় জোটের অবরোধ চলাকালে গ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা এতে আট জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান এবং আহত হন আরও বিশ জন এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এস আই নুরুজ্জামান বাদী হয়ে সাতাত্তর জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সময় হলো একটা বিরতির ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ নাটোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে চার জঙ্গিকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় সোমবার রাত থেকে দীঘাপতিায় উত্তরা গণভবনের উত্তর পাশে ইকবালের বাড়িতে জঙ্গি অবস্থান করছে এমন সন্দেহে অভিযান চলছে মঙ্গলবার ভোরে বাড়িটি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছড়ে পুলিশ এ সময় হ্যান্ডমাইকে তাদের আত্মসমর্পণের জন্য আহ্বান করেন তারা পরে চারজনকে আটক করা হয় দেশের তীব্র গ্যাস সংকটে আসার আলো হয়ে দেখা দিয়েছে দ্বীপ জেলা ভোলার ভেদুরিয়া গ্যাস কূপ ছয়শো বিলিয়ন ঘনফুট মজুদের এই কূপটি থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে এছাড়া দ্বীপ জেলার আরও গ্যাসের সম্ভাবনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা যার হাত ধরে উপকূলে উঁকি দিচ্ছে নতুন সম্ভাবনার বাংলার টিপ অনন্য এই দ্বীপ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব রতন দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা মৎস্য আর পর্যটন খাতের পাশাপাশি এখন প্রাকৃতিক গ্যাস সম্পদেও ভরপুর উনিশশো সালে ভোলা শাহবাজপুরে মোট নয়শো বিলিয়ন ঘনফুট মজুদ সম্পন্ন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পর দু হাজার সালে গ্যাস উত্তোলন করে বাপেক্স এরপর দু সালে ভোলার ভেদুরিয়ায় মিলেছে আরেকটি গ্যাস কূপের সন্ধান যেখানে পরীক্ষামূলকভাবে গ্যাস প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে বাপেক্স বলছে ভেদুরিয়া এই গ্যাস ক্ষেত্রে ছয়শো বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে যা ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় ভূমিকা রাখবে আমরা শাহবাজপুর ইস্ট ওয়ানে গ্যাস পেয়েছি আর ভেদরিয়া এই ভোলা নর্থ ওয়ানে এখানে সম্পূর্ণ নতুন একটা ক্ষেত্র আমরা পেয়েছি এবং এটার মজুদ ছয়শো বিসিএফ আমরা অনুসন্ধান কার্যক্রম জোরদার করেছি এবং আশা করছি আমরা শীঘ্রই আরও অনুসন্ধান কূপের স্থান চিহ্নিত করতে পারব শাহবাজপুরের গ্যাস দিয়ে উৎপাদিত হচ্ছে দুশো তেত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ ভোলায় পাওয়া আরও গ্যাসে সেখানকার উন্নয়ন চিত্র পাল্টাবে বলে মনে করছেন স্থানীয়রা আমাদের এই গ্যাস ক্ষেত্রের গ্যাস দ্বারা আমরা ব্রণীন বিদ্যুৎ পাওয়ার প্লান্ট এবং ভোলা বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়েছি এক সময়ের রাজধানী থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ জেলা ভোলা আজকে আর কোনো অবহেলিত জেলা নয় ভোলা আজকে সম্ভাবনীময় জেলায় পরিণত হয়েছে আজকে ভোলায় পর্যাপ্ত গ্যাস সম্পদ আমরা শুনতে পাচ্ছি যে ভোলায় তেলও পাওয়া যেতে পারে স্থানীয়দের দাবি এর আগে ভোলার গ্যাস ব্যবহারে দীর্ঘ বিলম্ব করা হয়েছে এবার যেন সেই পরিস্থিতি পাল্টাতে সরকারি পদক্ষেপ নেওয়া হয় বাংলাদেশ যখন গ্যাস সংকটে ভুগছে তখন আশার আলো হয়ে ভোলার ভেদুরিয়ায় সন্ধান মিলেছে দেশের সাতাশতম গ্যাস ক্ষেত্রের তবে প্রতিবছর বছর যেহারে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়ছে সে তুলনায় মজুত সংকটে বাংলাদেশ সে হিসেবে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় ভেদুরিয়ার মতো অনেক নতুন গ্যাস ক্ষেত্রের দিকেই তাকিয়ে থাকতে হবে সামনের দিনগুলোতে ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর শাহবাজপুর গ্যাস ক্ষেত্র ভোলা এবার দেশের বিভিন্ন স্থানের ঘটনা নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন জানাচ্ছেন মামুনুর রশিদ থানা হাজতে আসামি নির্যাতনের অভিযোগে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আটজনের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত সোমবার এই আদেশ দেন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন শ্রেণীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা করেছে স্থানীয়রা এই ঘটনায় চারজনকে আটক করে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার পৌরসভার পশ্চিম রামপুর এলাকায় এই ঘটনা ঘটে সম্পন্ন হলো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের উপর পরিচালিত বহুজাতিক অনুশীলন শান্তিদ উচ্চার সোমবার গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড গহর রিজভি বেবসটের কমান্ডেন্ট জেনারেল মোহাম্মদ এনায়তুল্লাহ উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নদী অর্থনীতি বিষয়ক সেমিনার সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই সেমিনার হয় নদী অর্থনীতি পুনর্সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা শীর্ষক এই সেমিনার শেষে রিভার অ্যান্ড পিপল কুষ্টে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন করা হয় নারায়ণগঞ্জের বন্দরে অপহরণের ছয় দিন পর সাত বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে একজনকে সোমবার উপজেলার বাগবাড়ি এলাকার একটি ময়লার স্তূপ থেকে শিশুটি লাশ উদ্ধার করা হয় স্বাধীনতা বিরোধীরা মর পেতে আছে তারা যেন কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সোমবার সাফারের তেতুলছোড়া স্কুল অ্যান্ড কলেজে মা সমাবেশে এই আহ্বান জানান তিনি এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সংবাদ বাংলাদেশকে মধ্যমায়ের দেশে নিয়ে যেতে জনশক্তি রপ্তানি খাত ব্যাপক ভূমিকা পালন করতে পারে আর সেই স্বপ্ন বাস্তব রূপ দিতে দরকার এই খাতের ব্যাপক সংস্করণ সোমবার বাংলাদেশ প্রতিদিন আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এমন অভিমত দেন বক্তারা জিসমিন সোমার প্রতিবেদন জনশক্তি প্রেরণ সংকট ও সম্ভাবনা নিয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স হলে আয়োজন করা হয় এই গোল টেবিল আলোচনা এতে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ছাড়াও অংশ নেন খাত সংশ্লিষ্ট এবং বিশেষজ্ঞরা পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টি ফোর এর সিইও নঈম নেজাম আমরা একটা সম্ভাবনার জায়গা দেখতে চাই আমাদের এই খাতটা একটা সময় একটা বড় অবস্থান ছিল সেই জায়গাটুকু আমরা কি করে ফিরিয়ে আনতে পারি আলোচনাকালে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে জনশক্তি রপ্তানি খাতের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন আমরা যে মধ্য ভারত দেশ হতে চাই আমরা যে উন্নত দেশ হতে চাই সেখানে কিন্তু এই সেক্টরি কিন্তু একটা বিশাল অবদান রাখতে পারে মালুশের শ্রমবাজারও খুলেছে আমরা আশা করতেছি যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন অর্থাৎ এটি হবে এখন হয়তো বড় শ্রমবাজার হয়ে যাবে আমি মনে করি ম্যানপাওয়ার পাওয়ার এক্সপোর্টে একমাত্র এবং প্রধান গ্রে এরিয়া হচ্ছে মাইগ্রেশন কস্ট এবং এটা কমে আসতে বাধ্য মেন মাইগ্রেশনে আমাদের যে খরচটি আছে সেটি যদি আমরা ফিমেল মাইগ্রেশন এইভাবে করে নিয়ে আসতে পারি তাহলে আমি বলবো যে আমাদের সম্পূর্ণ অ্যাচিভমেন্ট যেটি আমরা চাই মাইগ্রেশন কস্টের ক্ষেত্রে সেটি সম্ভব বিশেষজ্ঞদের মতে খাতটিতে এখনও বিভিন্ন সংকট থেকে গেছে যা চাইলেই সমাধান করা যায় প্রক্রিয়াটা স্বচ্ছতার মধ্যে যদি হয় তাহলে সংকটগুলি অনেক কমে যায় সরাসরি যে অভিবাসী হতে চায় সেই কর্মী কিন্তু দালালের হাত ধরে এই শহরে আসে এবং সে কারণের জন্য তারা প্রতারিত হবার সুযোগ থাকে আমাদের ইন্স্যুরেন্সের কাভারেজ আমাদের হবে দুইটা ইন্ডেই করতে হবে রপ্তানির ক্ষেত্রে এক্সপোর্টের ক্ষেত্রে আমরা একটা টার্গেট দিই সরকার দেয় কিন্তু জনশক্তির ক্ষেত্রে আমরা কোনো টার্গেট দিই না দ্য রোল অফ দ্য এম্বাসি অর হাই কমিশন ইজ এ ক্রুশাল রোল বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আর তাদের আয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কম চোদ্দ বিলিয়ন বারো বিলিয়ন যাই হোক এই টাকা একসাথে যে আপনার এক বছরে আসতেছে সেটা যদি আমরা বিজনেসে টার্ন করতে পারতাম তাহলে আমাদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে এটা বিরাট একটা ভূমিকা রাখতে লাইসেন্সগুলিকে ব্যবসাটাকে এটাকে একটা শিল্প হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হোক ইংরেজি জানার লোক চায় আমরা দিতে পারি না আজকে সেই দিকে গভর্নমেন্টকে খেয়াল করতে হবে এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন মধ্যপ্রাচ্যে কিছুটা সংকট থাকলেও রেমিটেন্স প্রবাহ বেড়েছে এরই মধ্যে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং আমরা বিশ্বাস করি যে এই সেক্টর থেকে এক্সপোর্টের পর থেকে পরপরেই আমাদের এটার ভলিউম এবং তার সংখ্যা বা ইয়েটা কোটি টাকার হিসাবে অনেক বেশি হবে জনশক্তি পাঠাতে অভিবাসন ব্যয় কমানো ও দক্ষতা বৃদ্ধির উপরই জোর দেন বক্তারা আয়োজনে মিডিয়া পার্টনার ছিল নিউজ টোয়েন্টি ফোর লাকমিনা জিসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সংবাদে সময় হলো আরও একটা বিরতির সাথে থাকুন আবারও স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ এবারে আবহাওয়ার খবর আমাদের আরেকটি স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ বণিক ধন্যবাদ রিদিম আপনাকে দর্শক আজ 13 মার্চ মঙ্গলবার আমরা জেনে নিব সাদেশ আবহাওয়ার পূর্বাভাস যেমনটা জানেন দিনকে দিন কিন্তু সকালবেলায় ঠান্ডা এবং রাতের বেলায় কিন্তু বা দুপুরবেলা কিন্তু উষ্ণতা বেড়েই চলছে তো আমরা যদি আজকের উষ্ণতা খবর নিই রংপুরে আজকে বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি থেকে সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে আকাশ আজকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে যদি আমরা ঠিক পরে চলে আসি রাজশাহী বিভাগে রাজশাহীর অন্তর্গত জেলা সময় আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস ঠিক পাশে রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ আজকে আমরা সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থেকে সর্বনিম্ন একুশ ডিগ্রির মাঝে ওঠানামা করতে দেখা যেতে পারে আর এছাড়াও ময়মনসিংহের আকাশ কিন্তু আজকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা বেশ জোরালো রয়েছে এরপরে নিচে রয়েছে ঢাকা রাজধানী শহর ঢাকা এবং তার পার্শ্ববর্তী জেলার সময় আজকে তাপমাত্রা ত্রিশ ডিগ্রি থেকে বাইশ ডিগ্রির মাঝে ওঠানামা করার সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও ঢাকার আকাশে কিন্তু আজকে সূর্য দেখা পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে পাশে রয়েছে সিলেট সিলেটে আজকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থেকে সর্বনিম্ন হতে পারে আঠেরো ডিগ্রি সেলসিয়াস একইভাবে যদি আমরা আজকে দক্ষিণ পশ্চিমের উপকূলীয় বিভাগগুলো একটু লক্ষ্য করি খুলনাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি থেকে সর্বনিম্ন হতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উপকূলীয় আরেকটি বিভাগ রয়েছে দর্শক বরিশাল বরিশাল আজকে আমরা তাপমাত্রা লক্ষ্য করছে তেত্রিশ ডিগ্রি থেকে বাইশ ডিগ্রির মাঝে ওঠানামা করার একটা ভালো সম্ভাবনা রয়েছে এবং আজকে বরিশাল ও আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে বাকি রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী জেলাসমূহে সময়ে আজকে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি থেকে সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অন্যান্য বিভাগগুলোর তুলনায় কিন্তু আছে চট্টগ্রামে উষ্ণতার পরিমাণ খুব একটা বেশি দেখা যাবে না শুনছিলাম তাপমাত্রার খবর আমরা যদি আদ্রতা লক্ষ্য করি আজকে বাতাসে আদ্রতার পরিমাণ হতে পারে শতকরা আটাত্তর ভাগ এবং একই সাথে যদি আজকে আমরা সূর্যাস্ত এবং আগামীকাল সূর্যোদয় সময় লক্ষ্য করি আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা এক মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা তিন মিনিটে দর্শক দেখছেন আবহাওয়ার আজকে পূর্বাভাস চলে আছে মূল স্টুডিওতে সেখানে আমাদের সহকর্মী পার্থ আপনাকে ধন্যবাদ জেনে নিলাম আবহাওয়ার খবর আর সময় হলো আরো একটা বিরতির সাথেই থাকুন টোয়েন্টি ফোর সংবাদে স্বাগত আরো একবার এবারে খেলার খবর নিধাস কাপ ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ছয় উইকেটে জিতেছে ভারত স্বাগতিকদের দেওয়া একশো রানের লক্ষ্য নয় বল বাকি থাকতে পেরিয়ে যায় রোহিত শর্মার দল প্রেমা সোমবার বৃষ্টির জন্য উনিশ ওভারে নেমে আসা ম্যাচে টস সেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা চৌত্রিশ রানের মধ্যে ফিরে যান দুই বাঁহাতি ব্যাটসম্যান ও কুশল পেরেরা শুরুর ধাক্কার সামলে তৃতীয় উইকেটে রানের চমৎকার জুটি করেন উপুল থারাঙ্গা ও কুশল ম্যান্ডিস দীনেশ চান্দিমালের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া থিসারা পেরেরার করেন মাত্র পনেরো রান বারো ওভারে চার উইকেটে একশো রান করা স্বাগতিকরা শেষ সাত ওভারে তুলে মাত্র উনচল্লিশ রান সাতাশ রানে চার উইকেট নিয়ে ভারতের সেরা বোলার পেসার শার্দুল রান তারা করতে নামা রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে পরপর দুই ওভারে বিদায় করেন আকিলা ধনঞ্জয়া সুরেশ রায়না করেন সাতাশ রান শেষ পর্যন্ত পাণ্ডে আর কার্তিকের সাতষট্টি রানের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত শেষ তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় পঁচিশ বাংলাদেশীর মরদেহ ফরেনসিক বিভাগে নেপালি প্রধানমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন দুর্ঘটনা কবলিত বিমানে ছিল সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজের তেরো শিক্ষার্থী ক্যাম্পাসে শোকের ছায়া আজই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী বিমান দুর্ঘটনায় হতাহতদের সব ধরনের সহায়তার আশ্বাস খালেদার জামিন আদেশের পর কুমিল্লার মামলায় দেখানো হল গ্রেপ্তার আজ আপিল করবে দুদক এবং নাটোরে জঙ্গি আস্তানা সন্দেহে এক বাড়িতে পুলিশের অভিযান চার জঙ্গি আটক আর এ ছিল এখনকার আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে